নমস্কার, জীবনের দিশা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং আমাদের অনুষ্ঠানের অতিথি পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি গোল্ড মেডেলিস্ট ডক্টর সুদীপ শাস্ত্রী, শিক্ষিত জ্যোতিষ মানে ডক্টর সুদীপ শাস্ত্রী। আপনার জীবনের লক্ষ্যটাকে স্থির করুন, সেই লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব MBA পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি গোল্ড মেডেলিস্ট ডক্টর সুদীপ শাস্ত্রী। আমি একটা বিষয় দেখেন আমি অবাক, সিরিয়াস। আমি প্রথমে জানতাম সেটা হচ্ছে যে কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, বারুইপুর এখানকার মানুষ, অসংখ্য মানুষ ওনার ভক্ত, মানে ওনার চেম্বারে গেলেই অসংখ্য মানুষের ভিড় চোখে পড়ার মতন, এই ডায়মন্ড হারবার, কাকদ্বীপ বা বারুইপুর, কল্যাণপুর অবশ্য। কিন্তু আমি এইবার একটা দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম, শ্রীরামপুর আর ব্যারাকপুর, অসংখ্য মানুষ আসছেন, শ্রীরামপুরের মানুষ বা ব্যারাকপুরের মানুষ, তারা কিন্তু আসল রত্নকে খুঁজে নিয়েছেন। ডক্টর সুদীপ শাস্ত্রী, আসল জ্যোতিষ ব্যক্তিত্ব এটা কিন্তু সব জায়গার মানুষেরা বুঝে গেছেন, তার কাছে এসে প্রেডিকশন এবং রেমিডি যে কিভাবে নিচ্ছেন মানুষেরা সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এখানেই বোঝা যাচ্ছে যে আসল ব্যক্তিত্ব, শিক্ষিত ব্যক্তিত্বের কাছে আমরা প্রত্যেকেই যেতে রাজি আছি, কিন্তু সঠিক ওয়েটা এতদিন পর্যন্ত ঠিক ছিল না এবং সঠিক সিদ্ধান্তটা এতদিন পর্যন্ত ঠিক ছিল না, এখন ঠিক হয়ে গেছে। সমস্ত রকম জারিজুরি শেষ, সমস্ত রকমের গিমিক শেষ, এখন শুধু একটাই লক্ষ্য, আমার জীবনের লক্ষ্য, সেই লক্ষ্যে যে আমাকে পৌঁছে দেবে আমি তার কাছেই যাব, অর্থাৎ MBA পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি গোল্ড মেডেলিস্ট স্যার ডক্টর সুদীপ শাস্ত্রীর কাছেই আমরা যাব। আজকে আপনারাও আসবেন, লাইভ ফোনের অনুষ্ঠান, ফোনের মাধ্যমে আপনারাও আপনাদের সমস্যা নিয়ে হাজির হয়ে যাবেন। তবে হ্যাঁ, আজকে একটা বিষয় আমি হাজির করেছি, আসবো সেই বিষয়ে আলোচনা করতে আসবো, কিন্তু এখন সেই মানুষটা, জনপ্রিয় মানুষ, MBA পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি গোল্ড মেডেলিস্ট, সফল হস্তরেখা বিশারদ এবং সফল বাস্তুবিদ এবং শিক্ষিত জ্যোতিষী নাম্বার 1 অ্যাস্ট্রোলজার স্যার ডক্টর সুদীপ শাস্ত্রী, স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। স্যার, আপনি তো হিস্ট্রি ক্রিয়েট করছেন, এই প্রতিটা চেম্বারে যেভাবে ভিড় বাড়ছে আপনি তো হিস্ট্রি ক্রিয়েট করে দিচ্ছেন। যাই হোক, নিজের প্রশংসা আবার শুনতে খুব একটা ভালো লাগে না, ওনারা একটু বিরক্ত বোধ করে আসেন না হয়তো বলে, তাই জন্য তাদের বিশ্বাসযোগ্য মনে করেন বলে আমি মানে অবাক। আচ্ছা, একটা কথা যেটা হচ্ছে, আপনার চেম্বারে ম্যাক্সিমাম যেটা হচ্ছে ইয়াং জেনারেশন, ইউথ প্রচণ্ডভাবে আসছেন, তারা প্রত্যেকেই একটা বিষয়ে স্থির যে চাকরি, আমার চাকরিটা কবে হবে, আমি চাকরি কবে পাবো, কতদিনের মধ্যে পাবো, সেটা কিন্তু একমাত্র ঠিক করে দেবেন MBA পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি গোল্ড মেডেলিস্ট স্যার ডক্টর সুদীপ শাস্ত্রী। প্লিজ স্যার, এই বিষয়টা আজকের আলোচ্য বিষয়। এটা একটা মানে গুরুত্বপূর্ণ আলোচনা আপনি শুরু করে মানে উপস্থাপন করেছেন, থ্যাংক ইউ। তো সেই জন্য দেখবেন আজকাল সবাই, দেখবেন আমার কাছে যারা আসছেন না, যারা দেখবেন এমনি বাইরেও আছেন, যারা অনেকের কাছে যাচ্ছেন, বা প্রত্যেকটা বাবা মা দেখবেন যারা মানে যাদের ছেলে মানে সন্তান না দেখবেন এডুকেশন কমপ্লিট করছে বা এডুকেশন মানে রত মানে একদম লাস্ট স্টেজ, তাদেরও কিন্তু সবার প্রশ্ন যে আমার ছেলে চাকরি পাবে কিনা। তো অনেকে দেখবেন যে প্রাইভেট সেক্টরেও চাকরি পেলেও তাদের কোনো অসুবিধা নাই। এবার অনেকে দেখবেন ম্যাক্সিমাম 80% মা বাবাই চায়, বা দেখবেন যারা জাতক জাতিকা আছেন তারাই দেখবেন চায়, সবাই দেখবেন সরকারি চাকরির পিছনে কিন্তু দৌড়াচ্ছে। তো এই যে চাকরি আমরা যে দৌড়াচ্ছি, আগে আমাকে দেখে নিতে হবে যে আমার জন্মছক বা আমার ভাগ্য বা আমার ডেস্টিনি বা আমার জীবনের লক্ষ্যটা আমার চাকরির দিকে আছে, না আমার ব্যবসার দিকে আছে, না আমার সরকারি চাকরির দিকে আছে, না আমার প্রাইভেট সেকশনের দিকে আছে। তো এইটা একটা কিন্তু মানে গুরুত্বপূর্ণ বিচর্য বিষয়। এই বিষয়টা আমরা যদি না দেখে, না পর্যালোচনা করে যদি আমরা সরকারি চাকরির যার যোগ নেই, যার আদৌ কোনো চাকরি পাওয়ার কোনো যোগ নেই, বিশেষ করে সরকারি চাকরি পাওয়ার তার যোগই নেই, কিন্তু সে দেখবেন বছরের পর বছর দেখবেন তার এডুকেশন শেষ করার পর দেখবেন 21 বা 22 বছর, তারপর থেকেই দেখবেন সে শুরু করলো দেখুন সরকারি চাকরির জন্য আর 5 বছর টানা বা 6 বছর, করতে করতে দেখবেন 28-29 বছর ধরে তাই সে একদম এই পুরো সরকারি চাকরির জন্য জান প্রাণ লড়িয়ে দিল। দেওয়ার পরে দেখবেন সেই হতাশা, মানে প্রত্যেক বছর দিচ্ছে পরীক্ষা পাচ্ছে না বা হয়েও হচ্ছে না, দেখবেন আবার সেই ব্যাকফুটে। কিন্তু আমি বলবো যদি জন্মছকটা বা আপনাদের যে যার যদি জন্মছক, ডেট অফ বার্থ থাকে, সেটা যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে যদি দেখিয়ে নেন তাও ভালো। যদি কারো ডেট অফ বার্থ ঠিকঠাক না থাকে, তাদের হাত দেখিয়ে বা হস্তরেখা বিচার করে যদি তারা দেখা যায়,
এটা দেখবেন নাজদার, যে যাদের দেখবেন ডেট অফ বার্থ না থাকলে হাতের রেখা দেখলেও কিন্তু বোঝা যাবে যে তার চাকরি আছে না ব্যবসা আছে, অবশ্যই সিমটম সেই রেখাগুলো দেখলে বোঝা যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এইগুলো একটু বিচার বিবেচনা করে নিয়েই কিন্তু আপনার তারপর নিজের কেরিয়ারের দিকে কিন্তু এগোনো উচিত। অবশ্যই দেখবেন চাকরির প্রশ্ন উঠতে গেলে দেখবেন কর্ম যদি আমরা ভাবি তাহলে প্রথমেই আমরা দেখবো আমাদের ন্যাটাল চক্রে সেটা হচ্ছে দশম ঘর, রাশি চক্রে দেখবেন যে যার দেখবেন দশম ঘর, দশম হচ্ছে কর্মের জায়গা। তো এবং দশম ঘর যদি আপনার অ্যাপ্রোপ্রিয়েট যদি ঠিকঠাক থাকে তাহলে দেখবেন আপনার কর্ম ভালো হবে। এবার আপনি কি কর্ম করবেন সেটা, সে সার্ভিস করবেন না ব্যবসা করবেন না কি করবেন, যে অনেক দেখবেন মিডিয়া লাইনেও যায় তাই না, অনেক অভিনয় করে সেটাও তো একটা কর্ম না, অবশ্যই। তাহলে আপনার কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, তো সেই সঙ্গে দেখবেন আপনি চাকরি করতে গেলে দেখবেন আপনার দশমের সঙ্গে কিন্তু ষষ্ঠের কানেকশন থাকা দরকার। কেন বলছি দেখবেন দশম যেমন কর্ম হলো এবং ষষ্ঠ হচ্ছে কি বলতো আপনার কম্পিটিটিভ এক্সাম, মানে কি বলতো চ্যালেঞ্জ, মানে ষষ্ঠ আর দশমের যে কম্পিটিটর, কেন আপনি পরীক্ষা দিতে গেলে আপনার কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিতে হবে এবং শুধু দিলে হবে না সেখানে আপনাকে অতিক্রম করতে হবে। তাহলে সেই ষষ্ঠ হচ্ছে আমাদের রোগ বিচার করি আমরা, ঠিক আছে, ষষ্ঠ যেমন রোগের ঘর, ষষ্ঠ যেমন শত্রুর ঘর, আবার ষষ্ঠ কিন্তু চ্যালেঞ্জের ঘর, অবশ্যই। অনেকে দেখবেন দশম একাদশ বা দশম অষ্টম আর যদি আপনার ষষ্ঠে যদি কানেকশন থাকে সবাই বলে ব্যাড, কিচ্ছু হবে না। আমি বলবো যে জীবনে আপনার অনেক কিছু বেশি হবে, কেন দেখবেন যেটাই দেখবেন আপনার মৃত্যু, যেখানে দেখবেন আপনার সব থেকে বড় মানে খাত, সেখানেই কিন্তু আপনার বেঁচে ফেরার কিন্তু মানে চ্যালেঞ্জ। জীবনে প্রত্যেকটা পদক্ষেপে আপনি যদি চ্যালেঞ্জ নিতে পারেন তাহলে জানবেন আপনি কিন্তু সাকসেস হবেন। তাহলে দেখবেন ষষ্ঠ আর দশমের যদি কানেকশন হয় তাহলে দেখবেন আপনি একদম 100% আপনার সরকারি চাকরির যোগ আছে, এটা গেল ফার্স্ট। কিন্তু শুধুই মাত্র ষষ্ঠ আর দশমের কানেকশনে কিন্তু সরকারি চাকরি হবে না। দেখুন চাকরি তো আপনি দিচ্ছেন, পরীক্ষায় পাশ করছেন, কিন্তু ইন্টারভিউতে অনেক সময় আটকে যাচ্ছেন, তো তার জন্যও কি কিসের কানেকশন লাগবে সেটাও আমি আসছি। কেউ একজন ফোন আছে, তবে একটা কথা বলি, আগামীকাল কিন্তু ব্যারাকপুর ও শ্রীরামপুর, আগামীকাল ব্যারাকপুর ও শ্রীরামপুর চেম্বারে স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন। আর ফোন নাম্বার তো আপনারা জানেন 9749774298। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, ঋতব্রত চ্যাটার্জি কথা বলছি ব্যারাকপুর থেকে। কার সম্পর্কে জানবেন ঋতব্রত? নিজের সম্পর্কে। ডেট অফ বার্থ? 3rd October 1997। 3rd October 1997। 8:30 19 97, 1997, 8:30 AM। তো আপনি দেখবেন আপনার এডুকেশনের একদম লাস্টে যেটা চলছে, আপনার দেখবেন চাকরি করার মনে ইচ্ছা খুব, তাই না? চাকরির ইচ্ছা খুব ঋতব্রত? হ্যাঁ স্যার। আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন এটাই দেখবেন আপনার। হ্যাঁ হ্যালো, জবের জন্য পড়ছি, জবের জন্য পড়ছি, হ্যাঁ এটাই। কেন বলতো আপনার এটা চাকরি হবে, আপনি বন্ড, আপনার 24 যেটা আপনি ডেট অফ বার্থ দিয়েছেন সেই ডিগ্রিটাই দেখুন, আমি অন্য কোনো প্রশ্ন বলি না, একদম ডাইরেক্ট দেখবেন আপনার মনের যেটা ইচ্ছা সেটা আপনার চাকরি করার ইচ্ছা, ঠিক আছে? তো এইবার দেখবেন আপনি, আমি বলছি দেখুন ডেটাটা এবার মেলাই, আপনার ডেট অফ বার্থ যেটা আছে, আপনার শুক্রবার জন্ম তো? হ্যাঁ শুক্রবার। হ্যাঁ, আপনার দেখবেন তুলা লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্রে তিন জনের জন্ম। আপনি চাকরির জন্য চেষ্টা করুন, চাকরি কিন্তু আপনার হবে, কি বুঝতে পেরেছেন? আপনার ডেট অফ বার্থের ডিগ্রি সেটা বলছে। আর একটা যেটা আমি আপনাকে বলি যে দেখবেন আপনি খুব স্লো চলেন, তাই না? স্লো ঋতব্রত, আপনি কি একটু স্লো চলেন? হ্যালো 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 ঋতব্রত, হ্যালো, কোনো কারণে আর কি যান্ত্রিক ত্রুটির কারণে লাইনটি কেটে গেছে। দেখবেন এটা যেটা এটা চাকরির জন্য দেখবেন চলবে, যেমন দেখবেন এটা আছে, কেমন তো এটা স্লো চলবে, কিন্তু উনি যা কিছু করেন ধীর, মানে শান্ত শান্ত, যদি কোনো প্রশ্ন ওনাকে আপনি যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করেন সেই প্রশ্নের উত্তর উনি হয়তো জানেন, কিন্তু দেখবেন দেন আন দেন কিন্তু বলবে না, কিছু সময় নেবেন, নিয়ে তারপর দেন দেখবেন কিন্তু আপনার অ্যান্সারটা দেবে। এখানে দেখবেন চাকরির জন্য প্রস্তুতি তো অবশ্যই নিচ্ছেন, এখানে যে দশম আর একাদশপতির কিন্তু নবম আর একাদশপতির কিন্তু রাজযোগ আছে সেটা কিন্তু এমন জায়গায় পড়ে গেছে রাহু দ্বারা দৃষ্ট, যার ফলে দেখবেন আপনি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, চাকরি পরীক্ষা দেবেন, পাশও করবেন, কিন্তু ইন্টারভিউতে আমি যেটা বলছিলাম আমাদের আমার আজকের আলোচনার বিষয় সেটাও দেখবেন ইন্টারভিউতে কিন্তু আপনার কিন্তু কেটে যাবে। তো এই যে জায়গাটা আছে এই জায়গাটাই কিন্তু দেখবেন আপনার প্রতিকার, গ্রহ প্রতিকার অবশ্যই করা উচিত, করলেই দেখবেন আপনার কিন্তু ভালো চাকরি অবশ্যই পাবেন। দেখেনি। হ্যালো হ্যালো,
নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? ছেলের সম্বন্ধে, ছেলের নাম, ডেট অফ বার্থ বলুন। 23 সৈকত, ছেলের নাম সৈকত, সৈকত কি? সাহু। সৈকত সাহু, ডেট অফ বার্থ বলুন। 23 9 98 আচ্ছা, 1998, 1998। হ্যাঁ। জন্ম সময়? রাত্রি 9টা 45। রাত্রি 9টা 45। কোথায়? মেদিনীপুরেই? না, বরাকর, বর্ধমান ডিস্ট্রিক্ট। আচ্ছা, রাত্রি 9টা 45। কি বললো? 23-9-1998 বললেন? হ্যাঁ। আচ্ছা, রাত্রি 9টা 45 মিনিট। হ্যাঁ। প্রত্যেকের উদ্দেশ্যেই বলি, আগামীকাল কিন্তু ব্যারাকপুর ও শ্রীরামপুর, আগামীকাল ব্যারাকপুর ও শ্রীরামপুর এবং পরশু দিন দমদম ও শ্রীরামপুর, আগামীকাল মানে বৃহস্পতিবার ব্যারাকপুর ও শ্রীরামপুর এবং পরশু দিন মানে শুক্রবার দমদম ও শ্রীরামপুর। শনিবারের কথা তো প্রত্যেকেরই মুখস্থ, ডায়মন্ড হারবার প্রথমে, তারপরে হচ্ছে কল্যাণপুর দক্ষিণ রেলগেটে গৌতম মাস্টারমশাইয়ের বাড়ি, ঠিক আছে, ডায়মন্ড হারবার 1টা থেকে 4টে আর ওই 5টা থেকে 8টা কল্যাণপুরে। তবে হ্যাঁ, আগামীকাল কিন্তু ব্যারাকপুর ও শ্রীরামপুর এবং পরশু দিন দমদম ও শ্রীরামপুর। বলুন তো, আপনার ছেলে কেরিয়ার সম্বন্ধে প্রশ্ন আপনার, তাই তো? হ্যাঁ, কেরিয়ার পড়াশোনা সব। ওকে, মেন হচ্ছে আপনি দেখবেন কেরিয়ারটা নিয়ে আপনি ফোন করেছেন জানার জন্য, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখানে আপনার ছেলে জন্মবার বুধবার, তো? হ্যাঁ। আচ্ছা, দেখবেন এখানে আপনার ছেলের বিশাল অগ্ন তুলা রাশি 7ই নক্ষত্রের 1 চরণে জন্ম, এটা জানেন? হ্যাঁ, জানি। আচ্ছা, তো এখানে দেখবেন আপনার ছেলে দেখবেন পেটে গ্যাস অম্বলের সমস্যা আছে, হয় মাঝে মাঝে হয়, হ্যাঁ, এটা একটু সাবধানে রাখবেন। দেখবেন লিভার সংক্রান্ত কিন্তু সমস্যার কিন্তু এখানে যোগ দেখাচ্ছে এক। আর দেখবেন আপনার ছেলে চোখে চশমা নিয়েছে? না, চশমা নেই। দেখে চোখের কোনো সমস্যা এসেছে? আসতে পারে। হ্যালো। হ্যাঁ, হ্যালো, বলুন। চোখের কোনো সমস্যা এসেছিল ছোটবেলা থেকে এই পর্যন্ত? কোনো সমস্যা কোনোদিন হয়েছিল চোখে? না, চোখের সমস্যা হয়নি এখন পর্যন্ত, চশমা না। ঠিক আছে, দেখবেন এইটা একটু সাবধানে থাকবেন, চোখ, চুল আর দাঁত, আপনার ছেলে কিন্তু এই তিনটে জায়গা জিনিসে কিন্তু একটু প্রবলেম আসার যোগ রয়েছে। কি হয়েছে বুঝতে পারছেন? আর একটা যেটা বলছে, দেখবেন আপনার ছেলে দেখবেন প্রচন্ড কিন্তু চালাক, তাই না? যে কোনো কাজ দেখবেন খুব চটজলদিও করে নিতে পারে, তাই না? মানে কোন কাজ বলুন? পড়াশুনো বলুন, যাই পড়াশুনো দিন বা যে কোনো কাজ বলুন, আপনার ছেলে কিন্তু একটু আরাম প্রকৃতির, মানে কি বলুন তো, একটু মানে শুয়ে আসে, মানে একটু গল্প গুজব করতে ভালোবাসে, তাই তো? আমার সমস্ত পড়াশোনা সব কমপ্লিট, তাই না? এইটা কেন দেখবেন, এর লগ্নপতি শুক্র তার সঙ্গে রাহু কানেক্টেড, সেটা পঞ্চমে হয়েছে, যার জন্য দেখবেন এই পড়াশোনা ম্যাক্সিমাম দেখবেন বিছানায় বসে থাকবেন এবং দেখবেন একটু দেখবেন বন্ধু বান্ধব পেলেই দেখবেন একটু গল্প গল্প করতে ভালোবাসবে। আর একটা যেটা বলছি, দেখবেন আপনার ছেলে কিন্তু ব্রেনটা প্রচন্ড ভালো, কি হয়েছে বুঝতে পারছেন? তো এখানে দেখবেন আপনার ছেলে সায়েন্স নিয়ে পড়ানোর খুব যোগ ছিল, আপনি কি ছেলেকে সায়েন্স না আর্টস নিয়ে পড়িয়েছেন? সায়েন্স নিয়ে পড়িয়েছেন, হ্যাঁ, এটাই খুব ভালো যোগ দেখাচ্ছে এখানে। তো সায়েন্স নিয়ে এখানে পড়ুন, যদি কোনো টেকনিক্যাল লাইন নিয়ে, আমি বলছি ও কি ম্যাথে অনার্স করছে? না না না, ও ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার, ঠিক আছে। আমি বললাম যে টেকনিক্যাল লাইন, আমি বললাম যে প্রথমে টেকনিক্যাল আর ম্যাথ, ম্যাথটা এখানে আপনার ছেলে খুব ভালো দেখাচ্ছে, তাই না? ম্যাথে ভালো তো? এখানে ম্যাথে খুব ভালো, দেখবেন ইঞ্জিনিয়ারিং লাইন ঠিকঠাক লাইন একদম ওকে আছে, কিন্তু দেখবেন কাজ পেতে কিন্তু একটু সমস্যা হবে, কিন্তু চাকরি পেতে দেখবেন সমস্যা হচ্ছে, কেন দশমপতি দ্বাদশে কিন্তু নিচস্ত হয়ে গেছে, কি হচ্ছে বুঝতে পারছেন? সরকারি চাকরির তো যোগ আছে, দাঁড়ান আমি একবার দেখে নিচ্ছি আপনার সরকারি চাকরির যোগ আছে কিনা। দেখবেন হ্যাঁ, এখানে আপনার ছেলে কিন্তু সরকারি চাকরির যোগ আছে, কিন্তু এখানে দেখবেন দশমের একটা দিকে প্রতিকার অবশ্যই করাতে বলবেন, করালেই কিন্তু দেখবেন চাকরির জায়গাটা খুব ভালো হবে। ওকে, কি প্রতিকার? বৃহস্পতি? দেখুন না, এখানে বৃহস্পতি নেই, কি হচ্ছে বুঝতে পারছেন? আপনি 4টা নিয়ে চেম্বারে চলে আসুন, আপনি নিজে বুঝতে পারবেন না কি প্রতিকার করবেন। কথা বলছি, ওর শরীর মানে কিরকম যাবে বা দেখবেন, আমি তো আপনাকে এডুকেশন বললাম, ও কোন স্ট্রিম নিয়ে পড়ছে সেটা বললাম, কি কেরিয়ার হবে সেটাও বললাম, এত কিছু দেখবেন, অনেকে তো ফোন করে, আপনার এতগুলো কোয়ারিজ যদি হয় আপনার একবার চেম্বারে এসে যোগাযোগ করুন। ওকে, চেম্বারটা বলে দিই, রবিবার কাকদ্বীপ শ্মশানকালী মাতা মন্দিরের পিছনে মহকুমা মার্কেটের দ্বিতলে দত্ত ইলেকট্রিকের উপরে, এবং সোমবার হাতিবাগান, আর মঙ্গলবার হচ্ছে হাতিবাগান ও কালীঘাট, এবং বুধবার বাড়িপুর 4 নম্বর প্ল্যাটফর্মের নিকটে কফি হাউসের নিচে হিমালয়ের সুইটসের উপরে, বৃহস্পতিবার ব্যারাকপুর ও শ্রীরামপুর, আগামীকাল ব্যারাকপুর ও শ্রীরামপুর, এবং শুক্রবার পরশু দিন দমদম ও শ্রীরামপুর। শনিবার প্রথম হচ্ছে ডায়মন্ড হারবার 1টা থেকে 4টে, ও তারপর
5টা থেকে 8টা হচ্ছে কল্যাণপুর দক্ষিণ রেলগেটের গৌতম মাস্টারমশায়ের বাড়ি। ফোন নাম্বার 9749774298 এবং 9749777474 এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 9674152610। আচ্ছা একটা কথা বলি, সেটা হচ্ছে যে কৃষ্ণনগর বর্ধমান রামপুরহাটের ডেটটা কিন্তু আমাদের একটু পরে বলে দিতে হবে, কেন আপনি কবে যাবেন। প্রত্যেকে কিন্তু ফোন করছেন, যে বীরভূমের মানুষেরা ফোন করছেন এবং সবচেয়ে নর্থ বেঙ্গলের মানুষেরা প্রচন্ড ভাবে ফোন করছেন যে আমাদের এখানে স্যার কবে আসছেন। সেই ডেটটা কিন্তু আগামী অনুষ্ঠানে আমরা জানিয়ে দেবো। এখন দেখি নি কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, নাম বলুন। আমার নাম পৌলমী সিংহ। পৌলমী সিংহ? শুনতে পাচ্ছেন, এটা জোরে বলুন না প্লিজ। 29/11/1991। আচ্ছা, জন্ম সময়? দুপুর 2:15। কোথায়? আমাদের অনুষ্ঠান দেখেন আপনি? কেমন লাগে আমাদের অনুষ্ঠান? আমি একটা কথা আপনাকে বলি, দেখবেন আপনাকে দেখতে খুব সুন্দর এবং আপনার মুখের আকৃতিটা একটু গোল, তাই তো? হ্যাঁ গোল। ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট। কোনদিন এসেছিলেন নাকি স্যারের কাছে? কিন্তু আপনার সম্পর্কে বলেও দিলেন স্যার, তাই না? 29/11/91 যে ডেট অফ বার্থে যে ডিগ্রি সেটাই দেখাচ্ছে, দেখবেন ওনার মুখের আকৃতি গোল হবেন এবং ওনার দেখতেও খুব সুন্দর হবে, দেখতে সুন্দর, তাই তো? আপনার দেখবেন মি লগ্ন সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে 3 জনের জন্ম। আপনার প্রশ্ন হচ্ছে কেরিয়ার নিয়ে, তাই তো? আপনি কোন টিচিং প্রফেশনের জন্য যুক্ত, মানে শিক্ষিকার বা কোনো কিছু করেছেন, কোনোদিন টিউশন পড়েছেন বা আপনি শিক্ষিকার জন্য কোনো কিছু আপনি অ্যাপ্লিকেশন করেছেন, কোনো ফর্ম ফিল আপ করেছেন? মানে হ্যাঁ, এর আগে করেছিলাম, আর এসএসসি জানেনি তো সবকিছুই, ওই জন্য মানে শিক্ষিকার জন্য আপনার চেষ্টা করছি। আপনার টিচিং প্রফেশন এখানে বেস্ট, আপনার যে রাশি চক্র বেরিয়েছে, কিন্তু এখানে দেখবেন আপনার যেটা একটা জিনিস হচ্ছে, দেখবেন আপনার হাতের যে কাজটা সেটাও কিন্তু খুব ভালো ছিল, ঠিক আছে? কোনো টেকনিক্যাল সাইটে গেলেও কিন্তু আপনার কিন্তু জীবনে ক্যারিয়ারটা খুব ভালো হতো, কি বুঝে বুঝেছেন? আপনি এখন কিসে পরীক্ষা দিয়েছেন বলুন? সুপারভাইজারের জন্য। দেখবেন এখানে দেখবেন চাকরিটা মুখের দ্বারা এসে আপনার কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা খুব রয়েছে বেশি, কি হয়েছে বুঝতে পারছেন? আপনি এই জায়গাটার একটা অবশ্যই প্রতিকার করুন, কেন আপনার দশমে কিন্তু রাহু সেখানে বুধ এবং দশমপতি কিন্তু ঠিক জায়গার অবস্থান নেই, যার ফলে দেখবেন আপনার চাকরি তো মানে যে কোনো কাজ দেখবেন হওয়া কাজ কিন্তু আপনার অনেক নষ্ট হয়ে গেছে, তাই না? এই যেগুলো আমি বললাম এগুলো শোনার পরেও আপনি যদি এগুলোর প্রতিকার ঠিকঠাক না করেন সারা জীবন দেখবেন আপনার কেরিয়ার নিয়েই কিন্তু আপনার সমস্যা থাকবে, কেউ বুঝতে পারছেন? ওকে হ্যাঁ, আপনি এক কাজ করবেন, 9749774298 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা অনুষ্ঠান দেখছেন প্রত্যেকেই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নেবেন, 9749774298 এবং 9749777474। এবং সবচেয়ে বড় কথা কি, আজ আজ কিন্তু বারুইপুর চেম্বারেই স্যারকে পাওয়া যাবে,
আজ বাড়িপুর চেম্বারে, সেই কারণে বলছি এখন যারা অনুষ্ঠান দেখছেন প্লিজ এই মুহূর্তে ফোন করে বুকিংটা ফিক্সড করে স্যারের চেম্বারে চলে আসুন। ঠিক 4 নম্বর থেকে একটু এগিয়ে এসে দেখবেন কফি হাউস, কফি হাউসের উপরে আর হিমালয় সুইটস এর একদম উপরে, এবং কফি হাউসের নিচে, এখানে কিন্তু স্যারের চেম্বার। হিমালয় সুইটস এর উপরে, কফি হাউসের নিচেই কিন্তু স্যারের চেম্বার, আজ বাড়িপুর, একদম বাড়িপুর স্টেশনের কাছেই, 4 নম্বরের ঠিক পাশেই কিন্তু ওনার চেম্বারটি রয়েছে। বুকিংটা ফিক্স করে নিন, বাড়িপুর চেম্বারে চলে আসুন স্যারের কাছে। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে কে বলছেন? বাঁকুড়া থেকে পাঞ্চারি বলছি। কার সম্পর্কে জানবেন? মেয়ের নাম বলুন। মেয়ের নাম সঞ্চারী। সঞ্চারী, আচ্ছা বলুন ডেট অফ বার্থ বলুন। 6/10/2004। 2004, জন্ম সময় বলুন। সকাল 9:55। সকাল 9:55 কোথায়? দুর্গাপুর। দুর্গাপুর। মেয়ের সঞ্চারী কি, সারনেম কি? সঞ্চারী সাহু। সঞ্চারী সাহু, আচ্ছা সঞ্চারী সাহু। 6/10/2004 সকাল 9:55 দুর্গাপুর, তাই তো? দেখেন আমাদের অনুষ্ঠান দেখেন আপনি? মাঝে মাঝে দেখি, হ্যাঁ ঠিক আছে। আপনার ছেলে, আপনার মেয়ের এখানে কিন্তু এডুকেশন নিয়ে আপনার প্রশ্ন, তাই তো? হ্যাঁ। দেখবেন আমি একটা যেটা বলছি, ওর জন্মবার বুধবার, তো? হ্যাঁ। দেখবেন বৃশ্চিক লগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্রের চাঁদচলনে আপনার মেয়ের জন্ম, জানেন এটা? না জানি না। আচ্ছা, যদি না জানেন এটাকে লিখে রাখুন। দেখবেন কিছুদিন হলো, দেখবেন মাসখানেক, মানে মাস দুয়েক হলো আপনার মেয়ের মধ্যে কিন্তু চঞ্চলতা একটু বেড়েছে, তাই না, আগের তুলনায়? হ্যাঁ হ্যাঁ, এই 2 মাস ধরে দেখবেন আগে যেমন ছিল আর চঞ্চলতাটা বাড়বে এখানে দেখবেন, এবং পড়াশোনায় দেখবেন ফাঁকিবাজির টেন্ডেন্সিটা আগের থেকে বেড়েও গেছে, তাই তো? একদম পড়তে বসতে চাচ্ছে না, তাই না? একদম থাকবে না। কিন্তু এই যে জায়গাটা আমি বললাম, দেখবেন এখন ওর যে সময়টা চলছে এটা দেখবেন 2019-এর অক্টোবর পর্যন্ত কিন্তু এই সময়টাও থাকবে। পড়াশুনো কিন্তু দেখবে করবে না, পড়াশুনোর রেজাল্টের মানও কিন্তু খারাপ হবে, আগে যে হারে রেজাল্ট করেছিল দেখবেন এই বছরগুলোতে এই রেজাল্ট ভালো করবে না, কেউ বুঝতে পারছেন? এই জায়গাটা কিন্তু যদি মানে ইমিডিয়েটলি যদি কোনো সাপোর্ট যদি ওকে না দেন, তাহলে কিন্তু মানে রেজাল্ট, মানে পড়াশুনো যেটা এখন যেটা ওর সময় হচ্ছে পড়াশুনো, সেই পড়াশুনোর জায়গাটা কিন্তু অনেকটা খারাপ হয়ে যাবে, কি বুঝতে পারছেন? নাহলে এছাড়াও দেখবেন আপনার ছেলে মেয়ের কিন্তু পড়াশোনার জায়গাটা খুব ভালো, হায়ার এডুকেশনের কিন্তু যোগ আছে, কি বুঝতে পারছেন? দেখবেন এতে একদম এখন বাচ্চা কিসে পড়ে, শিখছে না সেভেনে? নাইনে কত বলেছেন? 2004। হ্যাঁ ঠিক আছে, ওকে নাইনে যেটা পড়ে দেখবেন এর যে স্কিমটা আছে দেখবেন, একে তো আর্টস নিয়ে পড়াশোনা করলে খুব ভালো হয়, কিন্তু এ ম্যাথে খুব ভালো আপনার মেয়ে? না ম্যাথে একদম, ম্যাথটাকে একটু প্র্যাকটিস করাতে বলুন, এখানে কিন্তু ম্যাথটা কিন্তু ভালো হওয়ার যোগ রয়েছে কিন্তু। ঠিক আছে, বাদ বাকি আলোচনা চেম্বারে এসে, থ্যাংক ইউ সো মাচ। আজ যে বিষয়টা নিয়ে আপনি আলোচনা করছিলেন, না উনি নেই, তবু আমি বলছি দেখবেন এখানে দেখবেন ম্যাথের যে জায়গাটা সেটা দেখবেন ও চঞ্চল, ও চঞ্চলতা হলে দেখবেন ম্যাথের জায়গাটা ভালো আছে। আপনারা একটু যেটা আমি বলছি দেখবেন ওর ম্যাথের জায়গাটা গাইডলাইন্স দিন, দিলে কিন্তু ও ম্যাথে কিন্তু ভালো রেজাল্ট করবে। ওকে, হায়ার এডুকেশনের যোগ আছে, আর্টস নিয়ে পড়লে কিন্তু এইসবটা আগামী দিনে কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্ট করবেন। আজকে যে বিষয়টা নিয়ে আপনি আলোচনা করছিলেন সেটা হচ্ছে চাকরি, জব, সেই বিষয় নিয়ে কিন্তু প্রতিটা চেম্বারে ভিড় রয়েছে। আজ বাড়িপুর চেম্বারও এরকম ধরনের মানুষেরাও আসবেন আমি জানি, সেই জন্য বুকিংটা ফিক্সড করে নিয়ে আজকে চলে আসুন বাড়িপুর স্টেশনের কাছেই ওনার চেম্বারে, কফি হাউসের ঠিক উপরে এবং হিমালয় সুইসের পাশেই রয়েছে ওনার চেম্বার। এবং আগামীকাল ব্যারাকপুর ও শ্রীরামপুর, এবং পরশু দিন দমদম ও শ্রীরামপুর। আজকের মতো জীবনের দিশা অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী শুক্রবার। নমস্কার। নমস্কার।